এই আমাদের সেই তেজপাতা গাছ। এই গাছে এর আগে দেখেছিলেন দু তিনটে কলম দিয়েছি, সেই কলমেরই আজকে একটা খুলে দেখছি যে কী সুন্দর শিকড় হয়েছে। দেখুন আপনারাও, এরকম কলম দেওয়ার পরে শিকড় বেরোলে আমি আগেও বলেছি খুব আনন্দ অনুভব হয়, যেটা বলে বোঝানো যাবে না। তো আপনাদের উদ্দেশ্যে একটাই কথা, প্রকৃতিকে ভালোবাসুন, অন্যকেও ভালোবাসতে শেখান। এই যে তীব্র রোদের জ্বালা আর বিশ্ব উষ্ণায়ন, এ থেকে রক্ষা দিতে পারে এই আমাদের প্রকৃতি, গাছপালা, বিশেষ করে উদ্ভিদ। তো সেই জন্য আমাদের অনেক বেশি গাছ লাগাতে হবে, আর এতে যে যেমনভাবে পারুক প্রকৃতিকে নিয়ে একটু চেষ্টা করলে আমাদের পরিবেশে ভারসাম্য আবার বজায় আসবে। সবাই দেখতে থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। প্রতিনিয়ত আমাদের অনেক ভিডিও দেখতে পাবেন। এই দেখুন সুন্দর তেজপাতা গাছ, পুরো গাছটাকে আমি দেখাই।